মাতৃত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। এই অনুভূতির ভিতরে কোনো কষ্ট যেন আঁচড় না কাটতে পারে। আমি মুটিয়ে গেছি, মোটা হয়ে গেছি, আমি অনেক মোটা হয়ে গেছিলাম, শুধু একটু চেষ্টা, একটু পরিশ্রম, আমি অনেকটা নিজেকে পরিবর্তন করেছি। তারই গল্প আজ আপনাদের সাথে বলবো। আমার ওজন কত থেকে কততে নামিয়েছি তা তো ছবি দেখেই বুঝতে পারছেন। হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন মাদের জন্য, যারা মাত্র বেবি হয়েছে কিংবা বেবি হওয়ার পর 2-3 মাস পরে অনেকটা ওয়েট গেইন করেছেন, বা বেবি হওয়ার সময় হয় না, অনেকটা ওয়েট আমাদের ওয়েট গেইন করে ফেলি, 15 থেকে 20 কেজি তো কমন, সবারই ওয়েট বাড়ে। তো এই ওয়েট লসের জার্নিটা আমি 20 কেজি ওজন কী করে কমালাম, 1 বছরের ভিতরে বেবি হওয়ার পরে কমিয়েছি, 1 বছরের ভিতরে আমি 20 কেজি ওয়েট কীভাবে লুজ করলাম, তারই আমার জার্নিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের উপকার হবে। এর আগে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করেছিলাম, সেখানে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি, অনেক ভিউ দেখলাম, সবাই পছন্দ করেছেন, যার জন্য মনে হলো যে আমার এই ওয়েট লস জার্নিটার আপনাদের সাথে শেয়ার করি। বেবি হওয়ার পরে প্রথমে বেবির ওয়েট যেটুকু থাকে, যেমন আমার বেবি হয়েছিল 2.5 কেজি, তো ওর হলো এই 2.5 কেজি ওজন কমে গেল ইনস্ট্যান্ট, 2.5 কেজি, সাথে আরও 2-3 কেজি ওজন কমে যায়। আপনার ধরেন যখন লাস্ট ট্রাইমেস্টার থাকবেন বা আফটার বিফোর ডেলিভারি, ডেলিভারির আগে যখন যে ওয়েটটা দেখবেন, সে আপনার ওজন ছিল 70, কিন্তু আপনি আফটার ডেলিভারি দেখবেন যে আপনার ওজন ওখান থেকে 3 কেজি কমে গেছে। তো আমার হলো আফটার ডেলিভারি আমার ওয়েট হয়ে গেছিলো 72। আমি হসপিটাল থেকে যখন বাসায় আসি তখন ওয়েট মেপে দেখলাম আমি 72 হয়ে গেছি। আমি যখন কনসেপ্ট করি তখন আমার ওয়েট ছিল হলো 52। 52 থেকে 72, 20 কেজি ওজন বেড়ে গেছিলো। তো আমার টার্গেট ছিল যে আমি আগের ওয়েটে না যেতে পারলেও অন্তত আমি 60-তে আসার চিন্তা ছিল। তো প্রথমেই তো ধুম করে আমি 60-তে আসতে পারিনি। প্রথম যেটা হয়, বেবি হওয়ার পরে প্রতিটা বাসায় যেটা আমরা মানে মারা ফেস করি, রিলেটিভস হোক, মা বাবা হোক, ইভেন হাজব্যান্ড, সবাই চায় যে ফোর্স করে করে বেশি বেশি খাওয়ানো হয়, কারণ আমি মা ভালো করে খেলে বেবি ভালো দুধ পাবে। তো ব্রেস্ট ফিড করতে হয় মাকে, এই জন্য প্রচুর খেতে বলে। আর 2 হলো বাসায় প্রচুর মিষ্টি থাকে, সবাইকে মিষ্টি বিতরণ করা হয়, এবং বাসার সুখবরের জন্য যেই দেখতে আসুক না কেন মিষ্টি নিয়ে আসে, গিফট নিয়ে আসে। তো সেই সময় একটু একটু করে হয় না কি অনেক মিষ্টি খাওয়া হয়ে যায়। তো আমি যেটা করেছিলাম, প্রথমে একদম মিষ্টিটাকে বাদ দেওয়ার চেষ্টা করেছি, মানে একদম চিনি জাতীয় যে কোনো জিনিস আমি খাবো না তো খাবোই না, মানে আমাকে নিজেকে মনকে কন্ট্রোল করতে হবে। চিনি মিষ্টি কিচ্ছু খাওয়া যাবে না, খেলেও যে সৌজন্যতামূলক বা কারোর সামনে একটুখানি খেলাম, একটা চিমটি খেলাম, কিন্তু একটা গোটা মিষ্টি খেয়ে নিলে এটা কিন্তু আমি অনেকটা ক্যালোরি নিলাম, বা এই ওয়েটটা যেটা বাড়বে এই সময়টা খুব দ্রুত বাড়ে, এটা কমানো খুবই কঠিন। তো মিষ্টিটা বাদ দিলে আপনি মোটামুটি, আমি প্রথমে টার্গেট নিয়েছিলাম আমি 65-এ আসবো, 5 কেজি ওজন কমাই, 5 থেকে 7 কেজি ওজন কমে 65-এ এসে অন্তত একটা ব্যালেন্সে আসি আর কি। তখন দেখতে মানে যখন হুট করে আপনি দেখবেন একটা, আগে একরকম দেখতে ছিলেন, হঠাৎ ডেলিভারি পরে মানে দেখতে তখন নিজেরই ভালো লাগবে না কোথাও। আমি তো তখন কোথাও ছবি তুলতে বা পিকচার তুলতে একদমই ভালো লাগতো না, কোথাও ঘুরতে গেলাম হাজব্যান্ডের সাথে ছবি তুলতে ভালো লাগতো না, বা সেই ছবিটা পোস্ট করব ইচ্ছা করতো না। যে এই কিছুদিন আগেও যেরকম আমি পিকচার আপলোড করছি এখন একদমই পরিবর্তন হয়ে গেছে, ভালো লাগতো না, মানে হঠাৎ করে নিজেকে এরকম মোটা মানা যায় না। এই জন্য অনেক মেয়েরা কিন্তু ডিপ্রেশনে চলে যায় যখন মনে হয় যে না আমি আগের চেয়ে দেখতে ভালো লাগছে না, হেলদি হয়ে গেছি। আমি তখন খুব মনকে শান্ত করে ঠিক আছে, খারাপ লাগতো না সেটা নয়, অবশ্যই খারাপ লাগতো, কিন্তু আমি মনকে কন্ট্রোল করে কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়েছিলাম, কোনো প্রকার কোল্ড ড্রিঙ্কস খেতাম না। এবং খাবার বাদ দিতে দিতে আপনি কোল্ড ড্রিঙ্কস যখন মন থেকেই বাদ দিবেন তখন মনে হবে কি কোথাও অনুষ্ঠানে গেছেন বা কোনো দাওয়াতে গেছেন, তখন মনে হবে না, যে আপনার সামনে কোল্ড ড্রিঙ্কস থাকলেও ইচ্ছা করবে না যে আমি নিয়ে এক সিপ খাই, একটুকু ইচ্ছা করবে না। মন থেকে বাদ দেওয়ার পর এটা আস্তে আস্তে দেখবেন মানে এটা কীভাবে যেন হয়ে যায় আর ইচ্ছাই করবে না। তো মিষ্টি জিনিসটা প্রথমে বাদ দিয়েছি, কিন্তু খাবারে কোনো ডায়েট করিনি, খাবার আমি প্রপার খেতাম, মানে আমার বেবি যাতে কোনো রকমভাবে যাতে মিল্ক সাপ্লাই কোনো কষ্ট না হয়, ওর যাতে কোনো প্রবলেম না হয়, যার তার জন্য আমি প্রতিদিনই দুধটা খেতাম। দুধ হলো 1/2 কেজি করে, হাফ লিটার অথবা 1 লিটার আপনি যতটুকু খেতে পারেন, সাথে কিছু বাদাম,
মানে হেলদি খাবারে চলে আসার চেষ্টা করলাম, সাথে ফল, এক বোল ভর্তি ফল খেলে কিন্তু পেটটা অনেকটা ভরে যায়, তখন আর ইচ্ছা করে না। তারপরে যে একটু ক্রেভিং হয় না তা না, মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করলো বা হঠাৎ খাওয়ার পর ইচ্ছা করলো, ক্রেভিং হলো দুপুরে খাওয়ার পর একটু মিষ্টি কিছু মুখে দেই, তখন যেটা করা যেতে পারে একটু গুড় রাখতে পারে, একটু গুড়ের টুকরা মুখে দিলেন, চিনির চেয়ে কিন্তু গুড় মাজ দেন বেটার, তো গুড়ে একটু খেলেন বা ডার্ক চকলেট একটু খেলে মানে ভালো থাকে, মনটা ভালো থাকে, চকলেট একটুখানি ডার্ক চকলেট খেলে সেটা মনও ভালো হলো, ক্রেভিংটাও ঠিক হলো। আর দুই যেটা করা যেতে পারে, আমি খাবার খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে যে মিষ্টি ক্রেভিংটা হয়, তখন আপনি মিষ্টি জাতীয় ফল মুখে দিলে ওই চিনি বা অন্য আদার্স মিষ্টি জাতীয় খাবারের তুলনায় এটা কিন্তু বেশি হেল্পফুল হবে, একটু ফল মুখে দিলে কিংবা ব্রাশ করে ফেলা যায়, কিন্তু ব্রাশ করে ফেললে কিন্তু এই ক্রেভিংটা নষ্ট হয়ে যায়। এরপর আমি যেটা করতাম, হাঁটা শুরু করলাম। আমাকে হলো হসপিটালে থাকতেই একটা এক্সারসাইজের চার্ট ধরে দিয়েছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সারসাইজ চার্টটা কী কীভাবে কী করতে হয়েছিল। আমি যেটা করতাম, প্রতিদিন হাঁটার চেষ্টা করলাম, মানে সিজারের পরে, আফটার সি সেকশনের পরে কিন্তু প্রায় 2-3 মাস কোনো এক্সারসাইজ কিছু, ডাক্তার বলে একদমই কিছু না, মানে প্রপার রেস্টে থাকাই ভালো, কারণ একটা বড়ো একটা কিন্তু সার্জারি হলো। তারপরে 3 মাস, যেই আপনার 3 মাস হয়ে গেল, 12 সপ্তাহ পর থেকেই কিন্তু আমরা একটু একটু করে হাঁটাহাঁটি শুরু করতে পারি, একটু না বললে যে 30-40 মিনিটের মতো ডাক্তার হাঁটতে বলেন। তো আমি যেটা শুরু করেছিলাম, আমি আমার অভিজ্ঞতাটা বলছি, আপনার একদমই ইচ্ছা করবে না, কারণ রাত জেগে বেবিকে ফিট করানো, তারপরে আবার সারা দিন বেবিকে রাখা, সব মিলিয়ে ইচ্ছাই করবে না, শরীর চাইবেই না যে আমি হাঁটি, কোনো এক্সারসাইজ করি। মনকে আগে নিজেকে নিজের কাছে প্রমিস করতে হবে যে আমি প্রতিদিন হাঁটবই, সেটা যতটুকু হোক 40 মিনিট, আপনি কখনোই প্রতিদিন, মানে আমি আজকে শুরু করতে চাচ্ছি 40 মিনিট, আজকে থেকে আমি আজকে একদিন হেঁটে পরের দিন কালকে আরও 1 সপ্তাহ ইচ্ছেই করবে না। তো প্রথমে আমি যেটা টার্গেট নিয়েছিলাম যে আমি প্রতিদিন 5 মিনিট হাঁটব, আমি প্রথমে শুরু করেছিলাম 5 মিনিট দিয়ে, 5টা মিনিট হাঁটতেই না খালি ঘড়ির দিকে তাকাতাম, হেঁটে একবার হেঁটে আসতাম আবার ঘুরে দিতাম, 5 মিনিট শেষ হচ্ছে না, মানে আমি ঘরের ভিতরেই হাঁটতাম, বাইরেও যেতাম না, জাস্ট আমার বেডরুম থেকে ড্রয়িং রুম অব্দি আসতাম আর যেতাম, এটা খুব স্পিডে হাঁটার চেষ্টা করতাম, ঘড়ির দিকে 5 মিনিট শেষ হয়, তারপরের দিন একটু 7 মিনিট চেষ্টা করলাম, যেদিন 10 মিনিট চেষ্টা করলাম হাঁটার, তখন মনে হলো আজকে তো অনেক হেঁটে ফেলেছি, তারপরে মানে একটা সপ্তাহে একটা গোল রাখার চেষ্টা করব যে আমি এই সপ্তাহে আমি 2 কেজি ওজন কমাবো কিংবা 1 কেজি ওজন কমাবো, তা আমি এটা চেষ্টা করতাম, ওয়েট মাপতাম, একদিন দুদিন পর পরে ওয়েট মাপতাম। ওয়েট মাপার প্রপার হলো টাইমটা হলো সকালে ওঠার পর, ফ্রেশ হওয়ার পর, ইউরিন পাস করার পরে, তারপরে ওয়েট মেশিনের উপর দাঁড়াতে হবে, তখন যে ওয়েটটা আসে এটা হলো আপনার এক্স্যাক্ট ওয়েট। তো আমি এটা মাপতাম, দেখলাম যে 1 সপ্তাহে আমি 500 গ্রাম কমাচ্ছি, আবার দেখা যায় পরের সপ্তাহে একটু বেড়ে গেলো, খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এখানে কোনো ব্যাপার না, একটু বাড়তে পারে করতে পারে, কিন্তু আমাকে টার্গেট ফিক্স করতে হবে যে আমি, হ্যাঁ আমি 2 মাসের ভিতরে এই ওয়েটটা কমাতে চাচ্ছি, কিংবা আমি 6 মাসের ভিতরে আমি আগের ওয়েটে, এইভাবে একটা গোল সেট করতে হবে। তো আমি প্রথমে 5 মিনিট হাঁটলাম, কিন্তু আমি কোনো দিন মিস করতাম না 5 মিনিট, তারপরের দিন 10 মিনিট হাঁটলাম, এভাবে করে আমি হায়েস্ট হয়তো 15-20 মিনিট মতো যেতে পেরেছি, এরকম টানা আমি 2 মাস কন্টিনিউ করলাম হাঁটাহাঁটিটা। আর সেই সাথে যে এক্সারসাইজটা আমাকে দেখিয়েছিল ওটা হালকা করে করতাম, কিন্তু কী হয় মানে সিজার পরে পেটে কিন্তু বেশ ব্যথা করে, মানে প্রথম যেদিন এক্সারসাইজটা করেছিলাম, মানে ওটা খুবই কিন্তু নর্মাল এক্সারসাইজটা, খুব হার্ড এক্সারসাইজ তা না, কিন্তু বেশ পেইন হচ্ছিলো, অনেক কষ্ট হচ্ছিলো, আমার তো মনে হলো যে আমার মানে সিজারের জায়গাটা কেটে মানে ওখানে কী হয়ে যাচ্ছে, ব্যথায় এই পাশ ও পাশ নড়াচড়া করতে পারি না, আবার সারা রাত বাচ্চা কোলে নিয়ে বসে থাকো, তো এই পেইন থেকে মনে হলো যে হাঁটাটাই বেস্ট। তবে এক্সারসাইজ যা টুকটুক করে একটু করে শুয়ে নিতে পারবে শরীরের সাথে, এক্সারসাইজ প্রথম দিন যে কোনো কিছু, আমি ব্যাডমিন্টন প্রথম দিন খেলি আমার ব্যথা করবেই, হাত পা ব্যথা করবেই, বিশেষ করে হাত পা ব্যথা করবে, এক্সারসাইজ একটু করতে মানে এটা আস্তে আস্তে করতে করতে অ্যাডজাস্ট হয়ে যায় শরীরের সাথে, একটু একটু এক্সারসাইজ, একটু খাওয়ারের সাথে একটু ডায়েট করা, মানে ডায়েট ঠিক না, মানে মিষ্টিটাকে বাদ দেওয়া, কোল্ড ড্রিঙ্কসগুলোকে বাদ দেওয়া, ফ্রোজেন ফুড, তারপরে যে ডিপ ফ্রাই করা যে খাবারগুলো হয়, ডিপ ফ্রাইগুলো তো আমাদের বেশ ভালো লাগে, চুটুর পুটুর খাবার একটু ডিপ ফ্রাই করা বা চানাচুর, এই জিনিসগুলো একদমই খাওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে 6 মাস বাদ দিয়ে। দেখুন আমার মনে হয় যে মানে এক একজনের শরীরের কন্ডিশন এক এক রকম থাকে, অনেক এক একজনের মেটাবলিজম এক এক রকম থাকে, তারপরও 6 মাস বাদ দিয়ে দেখুন
আমি বলছি ওয়েট আপনি 10 কেজি না হোক 5 কেজি তো কমাতে পারবেন 6টা মাস মনকে শান্ত করে। আমি আমার বেবি হওয়ার পরে এক্সাক্ট যেদিন হসপিটাল থেকে ব্যাক করছি সেদিনের ছবিটা আমি করে দিয়ে দিচ্ছি, সেই দিনের ছবিটা দেখুন। আর এখন আমি যথেষ্ট মানে আগের ওয়েটে চলে এসেছি, আমি 72 থেকে এখন 52 চলে এসেছি। আমার হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি, আমি এখন 52, আমার মনে হয় আমি এখন ফিট আছি 52। আবার দেখা যায় খাওয়া করলে বেড়ে যায়, কিন্তু আবার চেষ্টা করি সেরকম আগের মতো ডায়েট করে। কিন্তু চাইলে অনেকের কষ্ট হয়ে যায়, অনেকের থাইরয়েড থাকে, আমার যেমন থাইরয়েড ধরা পড়ার পরে, তাও লাকিলি যে আমার হাইপার থাইরয়েডিজম ধরা পড়েছে, হাইপো যেটা থাকে সেখানে ওয়েট গেইন করে, তো এটার জন্য আমার কিছুটা ওয়েট লুজ হয়েছে, এই থাইরয়েডের জন্য কিছুটা কমেছে, সাথে আমার ডায়েটও ছিল। আর এক্সারসাইজ একদমই করতাম না তা না, টুকটাক একদম মানে যেগুলো আমি নিতে পারছি সেরকম এক্সারসাইজ করতাম, তবে সবচেয়ে বেশি ভালো হাঁটা। আর তারপরে আস্তে আস্তে আমি প্রথম 2টা মাস এরকম ঘরে হেঁটেছি, তারপরে আস্তে আস্তে আমি বাহিরে আধা ঘন্টার জন্য চলে যেতাম, রেডি হয়ে যেতে আসতে হয়তো 20 মিনিটের মতো হাঁটা হতো, কিন্তু সেই হাঁটাটা মানে আমি কারোর সাথে গল্প করতে করতে হাঁটছি এটা কিন্তু না, খুব স্পিডলি আমাকে হাঁটতে হবে, শুধু হাঁটছি আমি, এটাই মানে ঘাম ঝরিয়ে হাঁটা যেটা বলে, প্রপার ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, ঘাম ঝরিয়ে হাঁটটা, হয়তো গান শুনতে শুনতে জোরে জোরে হাঁটছি বা দৌড়াচ্ছি, এইভাবে একটা মানে পুরা ফাঁকা কোথাও দৌড় দিয়ে আসলাম, রাউন্ড দিচ্ছি, বা মাঠ তো এখন পাওয়াই যায় না ঢাকা শহরে, তো আমি এইভাবে চেষ্টা করেছি হাঁটার, হাঁটাটা কিন্তু খুবই উপকারী। আরেকটা জিনিস ওয়েট খুব মেয়েদের খুব তাড়াতাড়ি বার্ন করে, সেটা হলো বেবিকে যত ফিট করাবেন মানে বেবি যত ব্রেস্ট ফিট করবে তত কিন্তু আপনার ফ্যাটগুলো বার্ন হয়, মানে অনেকটা ওয়েট কমে। এটা আমি আমার বান্ধবীর কাছে জেনেছি, তারপরে আমি গুগল করেও দেখলাম যে না হ্যাঁ আসলে ব্রেস্ট ফিট করলে মানে ভালোই এনার্জি বার্ন করে, যার জন্য আপনার ওয়েট অনেকটা কমে। বেবিকে ব্রেস্ট ফিট করাবেন, প্রপার ব্রেস্ট ফিট করানো, সেই সাথে একটা ফাস্টিংয়ে থাকতে পারলে খুবই ভালো। যেমন আমরা রাত্রির খাবারটা যদি তাড়াতাড়ি খেয়ে ফেলি, 7টা-8টার ভিতরে খেয়ে ফেললাম, 7টায় খেয়ে ফেললাম, এবং পরের দিন যে যদি আমি সেটা 9টায় খাই, একটা লম্বা সময় আমার পেটটা খালি থাকছে, এই যে একটা লম্বা সময় খালি থাকার জন্য কিন্তু ওইটা মানে ফ্যাটগুলো অনেকটা বার্ন করে। আর হেলদি খাবার খেলে তো অবশ্যই শাক সবজিগুলো খেয়ে পেট ভরালে, ফল খেলে স্কিনও যেমন ভালো হচ্ছে, আমরা আফটার প্রেগনেন্সি দেখা যায় যে স্কিন অনেক রাফ হয়ে যায়, খারাপ লাগে, মানে ওই সময়টায় প্রেগনেন্সি টাইমে আমরা কী করি, আয়রন খাই বা বিভিন্ন মেডিসিনের জন্য না চুলের গ্রোথ ভালো থাকে, স্কিনটা ভালো থাকে, আফটার প্রেগনেন্সি আমরা এগুলো খাওয়া একদমই ভুলে যাই, ক্যালসিয়ামটা প্রপার খাই না, তো সব মিলিয়ে না স্কিন দেখা যায় যে নিজের যত্নও নেওয়ার সময় পাই না, স্কিন রাফ হয়ে যায়, তো ওই জন্য হেলদি একটা খাবার খেলে মেনটেন করলে, ডায়েট মেনটেন করলে, আর একটু প্রপার ঘুমালে, ঘুমটাও খুব জরুরি। আমি মানে বেবি হওয়ার পরে আমি বলবো না যে একটা মেয়ে 8 ঘন্টা ঘুমাতে পারে, 8 ঘন্টা ম্যান্ডেটরি না, আপনি 2 ঘন্টায় ঘুমান, কিন্তু প্রপার একটু ঘুমাতে পারলে, কারো কাছে একটু বেবিকে রেখে একটু ঘুমাতে পারলেও, ঘুমটা প্রপার না হলেও কিন্তু অনেক সময় ওয়েট গেইন হয়, গেইন করে। আমি এগুলো গুগল করে জেনেছি বা বিভিন্নভাবে এগুলো নিয়ে পড়েছি, বিভিন্ন ফিচার পড়ে এগুলো মানে আমি জানার চেষ্টা করেছি যে কী করে ওয়েটটাকে কমানো যায়। আপনি নিজেরাই এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে আপনাদের মাইন্ডে ওটা সেট হয়ে যাচ্ছে যে আমাকে ওয়েট কমাতে হবে, আমি কী কী করতে পারি আমার নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য কী করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যখন নিজে ভালো থাকবেন, নিজেকে নিজে আয়নায় দেখে যে না আমি ফিট আছি, আমি বেবি হয়ে যাওয়ার জন্য যে নিজের লাইফ শেষ বা কিংবা আমার দেখতে আমি ভালো লাগছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছি, এগুলো না চিন্তা করে নিজের গোলটাকে সেট করে নিজে ভালো থাকতে পারলে আপনি বেবিকেও ভালো রাখতে পারবেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি নিজে ভালো থাকলে আমি আমার সন্তানকে ভালো রাখতে পারবো, আমার পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। তো এটাই ছিল প্রপার আমার জার্নি, আমি কীভাবে একদম 52 থেকে 52 আসলাম 20 কেজি ওয়েট লসের জার্নি, কিছুই না, খুবই সাধারণ মানে একদমই নর্মাল লাইফ লিড করেছি, একটু মনকে সংযত করে, খাবার দাবার কন্ট্রোল করে, হাঁটাহাঁটি করে এভাবে কমে গেছে। আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, যারা নতুন মা হয়েছেন প্রথমে একদমই হাল ছাড়া যাবে না, চেষ্টা করলে অবশ্যই পারবেন, সবাই পারবেন, আমি পেরেছি আপনিও পারবেন, আমি থাইরয়েডের পেশেন্ট হয়েও পেরেছি, থাইরয়েড যদিও আমার কিছু গত বছরই ধরা পড়েছে তারপরও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আমার ওয়েট লস জার্নির ভিডিও আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করে দিবেন, আর যদি কোনো ফ্রেন্ড সার্কেলের এই ইনফরমেশনটা দরকার হয়ে থাকে শেয়ার করে দিবেন, তো বাই বাই।